নমস্কার, সকলকে সুপ্রভাত। আমি রাখি সিংহ, শিলিগুড়ি তরাই বিএড কলেজের বিএড সেকেন্ড সেমিস্টারের ট্রেনিং। আমার বিষয় হচ্ছে ইতিহাস। আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের একটি অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের একটি বিশেষ দিক অর্থে নির্গমন বা বহির্গমন ড্রেইন অফ ওয়েলথ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব অর্থে নির্গমন বা বহির্গমন কী এবং এর ফলে বাংলার অর্থনীতির উপর কী প্রভাব পড়েছিল, সেগুলি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পয়েন্ট অনুসারে। প্রথম পয়েন্ট, ভূমিকা। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। এই পলাশি যুদ্ধে জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছিল? 18শ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে চালান করত। আর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে শাসনের তাদের অন্যতম বৈশিষ্ট্যই ছিল এদেশের সম্পদ লুণ্ঠন। ঠিক আছে, ঐতিহাসিক এবং পণ্ডিতগণ এই ঘটনাকেই বলেছেন অর্থের নির্গমন বা বহির্গমন। এই অর্থে নির্গমন বা বহির্গমন সম্পর্কে কী করেছেন? অনেক ঐতিহাসিক বিভিন্ন মতামত তুলে ধরেছেন। তার মধ্যে দাদাভাই নৌরোজি এবং রমেশচন্দ্র দত্ত একে সম্পদের নির্গমন বলেছেন। সব্যসাচী ভট্টাচার্য তার ঔপনিবেশিক ভারতের অর্থনীতি গ্রন্থে একে ধন নির্গমন বা ধন নিঃসরণ আখ্যা দিয়েছেন। তোমরা এগুলি লিখে নিতে পারো অথবা আন্ডারলাইন করে নিতে পারো। এরপর পড়ব, এই আর্থিক নির্গমন হয়েছিল দুটি ধারায়। একটি হলো কি, কোম্পানি বেসরকারিভাবে কী করেছিল? ইংরেজ বণিক প্রবৃত্তির মাধ্যমে বাংলার অর্থ লুণ্ঠন করে ইংল্যান্ডে পাঠাত। অন্যটি হলো কোম্পানির বাণিজ্য, আর্থিক ও রাজস্ব নীতির মাধ্যমে বাংলার সম্পদের লুণ্ঠন। নেক্সট পয়েন্ট, উৎকোচ ও উপঢৌকন। 1757 থেকে 1765 সালের দেওয়ানি লাভ পর্যন্ত কোম্পানির কর্মচারীরা কী করেছিল? উৎকোচ, উপঢৌকন ও অন্যান্য সূত্রে প্রচুর অর্থ উপার্জন করে তা দেশে পাঠায়। লর্ড ক্লাইভ প্রথমে বাংলার নবাব মীর জাফরকে এবং পরে মীর কাসিমকে নবাব পদে বসিয়েছিলেন অর্থ আদায়ের মাধ্যমে। নিজাম উদ্দৌলা এবং রেজা খার কাছ থেকে তারা কী করেছিল? প্রচুর মুনাফা অর্জন করেছিল উৎকোচ হিসাবে। তাই ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলেছেন এই যুগকে দ্য এজ অফ ওপেন অ্যান্ড ওয়েস্ট প্ল্যান্ডার। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত বাণিজ্য। এই সম্পদের নির্গমন বা বহির্গমন ছিল একটি ব্যক্তিগত বাণিজ্য। ঐতিহাসিক নরেন্দ্র কৃষ্ণ সিংহ কী বলেছেন? কোম্পানির ব্যক্তিগত বাণিজ্য ছিল অর্থের নির্গমনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তারা কী করেছিল? তারা কর্মপদকহীন অবস্থায় ভারতে এসে ভারত থেকে তারা প্রচুর অর্থ অর্জন করে কী করত? ইংল্যান্ডের নবাবের মতো জীবনযাপন করত। এছাড়া তারা কী করেছিল? বিভিন্ন রকম গোপন ও অবৈধ চুক্তি ঠিকাদারের মাধ্যমে অর্থ আদায় করত। এক্ষেত্রে লর্ড ওয়ারেন হেস্টিংসের তুলনাহীন, গুরুত্ব তুলনাহীন। এছাড়া কী করত? তারা ইংরেজ বণিকেরা কী করতো? বাংলার কৃষক তাঁতীয় বণিকদের ভয় দেখিয়ে তাদের উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য করত। এই বেআইনিভাবে অর্জিত অর্থ তারা কী করতো? বিভিন্ন রকম সোনা, জহরত ও বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে ইংল্যান্ডে পাঠাতো। পরে এজেন্সি হাউসগুলিও এই কাজ করত। নেক্সট পয়েন্ট, কোম্পানির নিষ্কাশন। কোম্পানি কী করেছিল? পলাশির যুদ্ধের আগে ভারত থেকে দ্রব্যাদি ক্রয় করে ইউরোপে পাঠাতো, আর এই কেনাকাটাকে বলা হতো ইনভেস্টমেন্ট। এই জন্য কোম্পানি কী করেছিল? দেশ থেকে সোনা রূপা আমদানি করত। দেওয়ানি লাভের পরে রাজস্বের অর্থ বাংলার বাণিজ্য বিনিয়োগ হতে থাকে।
ইংল্যান্ড থেকে তারা কি করত, সোনা রূপা আমদানি বন্ধ করে দেয়। এছাড়া বোম্বাই ও মাদ্রাজ প্রদেশে প্রশাসনিক ব্যয়, কোম্পানির রাজ্য বিস্তারের জন্য যুদ্ধের ব্যয়, ইংল্যান্ডের ইন্ডিয়া অফিসের ব্যয় মেটানো হতো কোথা থেকে, বাংলার রাজস্ব থেকে। দিনশা ই ওয়াচা এর মতে বার্ষিক 30 থেকে 40 কোটি টাকার ভারতীয় দ্রব্য সামগ্রী কোথায় চলে যেত, ভারতের বাইরে চলে যেত। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত এর মতে এই এর পরিমাণ ছিল বার্ষিক 10 মিলিয়ন পাউন্ড। দাদাভাই নৌরোজি তার প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে কোম্পানির আর্থিক নির্গমনের ফলে ভারত দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে বলে মন্তব্য করেছেন। ভারতের দরিদ্রের জন্য তিনি কি করেছেন, কোম্পানির আর্থিক শোষণকে দায়ী করেছেন। রমেশচন্দ্র দত্তের মতে পৃথিবীর যে কোনো দেশে সম্পদ নির্গমনের এত ন্যাক্কারজনক উদাহরণ নেই। আশা করি সকলে বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকে এইটুকুই, ধন্যবাদ।